আপনি সামহাও রেসিপ্রোকেটেড হলেন বোধ কেন বলছি অধীর রঞ্জন চৌধুরী একবার এটা খুব কোনো লুজ ইনফরমেশান সোর্স ছিল তার আমি হয়তো জানিও সে সোর্সটা কি এতদিন পর কিন্তু সেখান থেকেই একবার একটা অভিযোগ করে ফেলেছেন অনিল বিশ্বাসের নাকি সুইস ব্যাংকে অ্যাকাউন্ট আছে সেদিন রাজ্যের যে কজন রাজনীতিক খোলাখুলি দলমত নির্বিশেষে এই মতকে সমর্থন করেননি তার মধ্যে আপনি একজন ছিলেন আপনি রিপোর্টার আমাকেই আমি সেদিন রিপোর্টার ছিলাম আমাকে আপনি বলেছিলেন যে আমি এটা বিশ্বাস করি আমি এখনো মনে করি সমস্ত দলই কম বেশি কম বেশি নিশ্চয়ই গুছিয়ে নেওয়া মানুষজন আছে কোনো দলে বেশি আছে কোনো দলে কিন্তু বেশিরভাগ মানুষ বেশিরভাগ দলেতেই তারা ভালো মানুষ সৎ মানুষ তাদেরকে দাগিয়ে দিলে অনিল বিশ্বাসের মতন লোককে দাগিয়ে দিলে আমি বলবো যে হ্যাঁ কখনো বলবো না কারণ আমি তাকে জানি চিনি আমি দেখেছি আমি বৌদিকে দেখেছি দেখেছি কে দেখেছি এত সাদা মাটা সহজ সরল জীবনযাত্রা খুব একটা কথা জিজ্ঞাসা করবো তাপসবাবু এই সূত্রে অনিল বিশ্বাসের কথা যখন এলো এই যে আপনি বলুন অনিল বিশ্বাস সুব্রত মুখোপাধ্যায় প্রিয়রঞ্জন দাস আমি হয়তো সময়টা একটু ছড়িয়ে বলছি কিন্তু আমি একটা জেনারেশন কথা বলতে ভেবেছিলাম যে রাজনীতির যে সৌজন্য যে কালচারটা ছিল বা সাধারণ কালচার রাজনীতিক কালচার সেটা বোধহয় আমরা সবাই মিলে নষ্ট করে দিলাম আমার এই ঘটনার পর আমার সেই ধারণা বদলে গেল যেভাবে আমার পাশে সকলে দাঁড়িয়ে আমার পরিবারের পাশে সকলে দাঁড়িয়ে যে কথাগুলো বললেন মানে আমি তাদের কাছে সত্যি কথা তৃণমূল কংগ্রেসের এত নেতা নেত্রীর বাড়িতে নেতাদের বাড়িতে মূলত বারবার এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট যাচ্ছে সিবিআই যাচ্ছে এবং প্রত্যেকবার গেলে আমরা একটা ভাঙা রেকর্ডের মতো একটা কথা শুনতে পাই এটা রাজনৈতিক প্রতিহিংসা করানোতা থেকে হচ্ছে এটা কি আপনি বিশ্বাস করেন তৃণমূলে থাকাকালীন কতটা থেকে বিশ্বাস করি না আমি আমি একটা কথা বলি আমি একটু সর্বত্রই দলেতেও আমি একটা স্পষ্টবাদী বলে আমার একটা দুর্নাম আছে সেটা বলবো না হ্যাঁ সকলে বলে সেটা আমি ঠোটকাটা আমি সকল সময় এবং প্রতিদিন প্রতিদিন ঘটনায় আমি কিন্তু যেটা বলার আমি সেটা বলতাম যেখানে একত্রিত হয়েছি যে কথাগুলো বলার যেগুলো প্রতিবাদ করো এগুলো ঠিক হচ্ছে না এগুলো হওয়া উচিত নয় সেগুলো বলেছি দু সালের আগে এ রাজ্যের বিধানসভাতে নির্বাচিত হয়েছেন এমন যে কোনো তৃণমূল বিধায়ক বা আগের পুরনো কংগ্রেসের বিধায়ক তাদেরকে একটা কথা বলতে শুনেছি যে বিধানসভার ভিতরে স্পিকার হাসিম আব্দুল হালিম হুন বা পরিষদীয় দল হিসেবে বামপন্থীরা যতই বিরুদ্ধে থাকুন শাসক দলে থাকুন তারা একটা ইমিউনিটি ভোগ করেছেন সেই ইমিউনিটিটা কিছুই না গণতন্ত্রের সবথেকে বড় ইমিউনিটি বিরোধীরা বলবেন বিরোধীদের আটকানো হবে না ভাবা যায় হোমবাজেট হয় না ভাবা যায় স্বাস্থ্য বাজেট হয় না তেরো বছরের মধ্যে বারো বছর ভাবা যায় শিক্ষা বাজেট ভাও মানে সমস্ত বাজেটকেই গিলিও পাঠিয়ে দেওয়া হচ্ছে এটা কি পরিশোধীয় গণতন্ত্র বেশি দিন বিধানসভা চলুক বা সমস্ত কিছু ইয়ে হোক সেটা দল চাইতো না আচ্ছা এই যে অনেকে বলছেন যে তাপস রায়ের অভিমানটা অনেকটা রাজীব বন্দ্যোপাধ্যায়ের মতো দলনেত্রীর ছবি বুকে করে হয়তো বেরোন প্রকাশ্যে কিন্তু বুকের ভিতরে ছবিটা রয়ে গিয়েছে মমতা একবার ডেকে নিলেই ফিরে যাবেন আমি আমার রিটায়ারমেন্টটা ভারতীয় জনতা পার্টি থেকেই হবে আমি ফিরে যাওয়ার মানুষ নেই ফিরবো কেন তাপস রায় বিজেপিতে নেতৃবৃন্দকে জিজ্ঞাসা করো তারা এই কথাটাই বলবে কোনো কিছু না কথা বলছি যদি ভারতীয় জনতা পার্টি মনে করে তাপস রায়কে এই ক্ষেত্রে ব্যবহার করবো সেই ক্ষেত্রেই ব্যবহার করবে ফিরোধে করার করবে না কিন্তু অমুক ক্ষেত্রে ব্যবহার হতে চাই ব্যবহৃত হতে চাই বলে এরকম না 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 একেবারে না কন্ডিশন ভারতীয় জনতা পার্টিতে চলে না আচ্ছা কংগ্রেস তারপর তৃণমূল কংগ্রেস মোটামুটি একই ঘরানা কংগ্রেস ঘরানা সেই জায়গা থেকে বলছি রাজনীতির দিক থেকে তারপরে ভারতীয় জনতা পার্টি মানাতে কতটা অসুবিধা কোনো অসুবিধা আমার হবে না কোনো অসুবিধা হওয়ার কথাও নয় মানুষের কাজ করব দেশের কাজ করব দশের কাজ করব। অসুবিধা কিসের নিজের যদি ধারণা না থাকে একটা কুইক ফায়ার রাউন্ড হবে কুইক ফায়ার খুব বেশি অসুবিধা হবে না আমার মনে হয় ইন্দিরা গান্ধী না নরেন্দ্র মোদী একটা সময় তো অসত্য কথা বলবো না একটা সময় আমার রাজনীতিতে আসাটাই ইন্দিরাজির জন্য ইন্দিরাজিকে দেখে তো আজকে ভারতীয় জনতা পার্টিতে এসেছি মোদিজির ডাইনামিক লিডারশিপকে দেখে যে তিনি সত্যি আজকে ভারতকে বিশ্বের একটা জায়গায় নিয়ে গেছে মমতা ব্যানার্জি না অভিষেক ব্যানার্জি তৃণমূল তো করতে এসেছিলাম মমতা ব্যানার্জিকেই দেখে পরবর্তীকালে ইয়াং আইকন হিসেবে ইমাজ করছে বা করেছে অভিষেক শুভেন্দু অধিকারী না সুকান্ত মজুমদার একজন আমার বর্তমান দলের সভাপতি রাজ্য সভাপতি আর একজন সেই দলেরই বিরোধী ও নেতা দুজনই আমার কাছে অত্যন্ত প্রিয় মানুষ অমিতাভ বচ্চন না মিঠুন চক্রবর্তী অমিতাভ বেশ আর লাস্ট কুইক ফায়ার অ্যান্ডের মানে কুইক ফায়ারের শেষ প্রশ্ন সৌরভ গাঙ্গুলি না মহেন্দ্র সিং ধোনি সৌরভ শেষ দুটো উত্তর যদি আপনি আপনাকে একজন হার্ডকোর বিজেপি মনে করি তাহলে একটু বেমানান হার্ডকোর বিজেপির জন্য মানে রাজনৈতিকভাবে বেমানান তাপস রায় চিরকাল পরিচিত রাজনৈতিকভাবে বেমানান থাকার জন্য বিজেপিতে আসার পরও সেটা বিসর্জন দিচ্ছে না আমি অন্তত কুইক ফায়ারে বুঝতে পারলাম এতে ভবিষ্যতে কোনো ক্ষতির আশঙ্কা আছে না না আমি একটা কথা বলি ভাবের ঘরে চুরি করে দিল যেটা আমি ফিল করেছি আমি সেটা বলেছি একটা মেট্রো উদ্বোধন হয়ে গেল কয়েকদিন আগে কয়েকদিনের মধ্যে সাধারণের জন্যই খুলে যাবে এই এক্সপ্রেস মেট্রোর এই অংশটা এই যে এত কিছু ঘটে গেল দুর্গাপিথুরি লেনে তখন কাউন্সিলর হিসেবে মূলত সজল ঘোষ বিধায়ক এবং এলাকার বাসিন্দা হিসেবে আপনি এলাকা এখানকার বিধায়ক হয়তো নন এখন কিন্তু এলাকার মূলত এলাকার বাসিন্দা এতদিনের বাসিন্দা তাপস রায় তার নিজের বাড়িটিও পড়েছে অনেক কিছু সামাল দিয়েছেন মানুষ সত্যিই জানতে চায় ঠিক কেনই দুর্ঘটনাগুলো বারবার ঘটছিল সত্যিই মেট্রো রেলের অদক্ষতা নাকি রুট ঘোরানোর জন্য কারোর জেদা জেদি আজকে বলুন অদক্ষতাও রয়েছে কিন্তু রুটটাকে যেন জেদা জেদি করেই সরানো হয়েছিল এই সব নিয়ে এই সব প্রসঙ্গ নিয়ে আগামী দিনে আমি নিশ্চয়ই ডিটেলে আসবো আজ একটু বলুন না না আজকে বলবো সুপ্ত রুটটিটা নুটটা না ঘোলে তো হঠাৎ না আমাকেও তো উঠে যেতে হয়েছিল এখনও তো এখানে কত মানুষ গৃহহীন হুম নিজেদের জায়গা ছেড়ে তারপর এখানে যে নতুন গুলো হয়েছে না সেখানে কেউ ভাড়া নিতে আসছে না কিনতে আসছে না রুটটা ঘোরানোর পেছনে যারা ছিলেন এইটুকুন বলতে পারি তারা নিঃসন্দেহ দায়ী কোনো কিছু টেকনোলজিক্যাল বিষয় ইঞ্জিনিয়ারিং বিষয় এই সমস্ত যে এখন ভীষণ কঠিন একটা বিষয় তো আন্ডারগ্রাউন্ড না জেনে রাজনৈতিক সিদ্ধান্ত নিতে হয়তো বাধ্য করেছিল তারা এইসব বিষয়গুলো কিন্তু দেখা উচিত ছিল সরাসরি কি মমতা বন্দ্যোপাধ্যায়কে দায়ী করেন জন্য তার থেকে বেশি আমি দায়ী করব যে এই অঞ্চলের যারা এম এমপি তারা বাধা দেননি তাদের দেখা উচিত ছিল তো এদের জন্য আলাদা করে কিছু ভাবছেন নতুন দলে আসার পর কিছু করবেন হচ্ছে তো অনেক কিছু ভাবনা চিন্তা হচ্ছে আমার তো ভাবনা চিন্তা ছিল না আমাকে ভাবনা চিন্তা করতেও দেয়নি অদ্ভুত আমি ইয়ে ছিলাম সাফারারদের একজন ছিলাম যখনই কোনো মিটিং ডাকা হতো একটা অদ্ভুতভাবে শাসক দলের পদাধিকারী এবং জনপ্রতিনিধি হওয়া সত্ত্বেও বিধায়ক বা সাংসদ আমাকে ডাকতে দিতেন না এবং আমাকে ডাকা হতো না আমাকে মিটিংয়ে ডাকবে না আমি হেঁটে চলে যাবো ন নেভার তৃণমূল কংগ্রেসের এই মুহূর্তে সব থেকে বড়ো ব্যাধিটা কি রাজনৈতিক দল হিসেবে বিভিন্ন ভাবনা চিন্তার আদর্শনীতি মূল্যবোধ এগুলো ছেড়ে দাও বিভিন্ন ভাবনা চিন্তার বিভিন্ন ধান্দার যারা একটা সময় কখনো মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছিলেন না কংগ্রেসেও ছিলেন না তৃণমূলও প্রথম দিক থেকে নয় বয়স অনুযায়ী সকলে প্রথম দিকে আসবে কেন যার যখন আমি যদি স্বাধীনতা স্বাধীনতার আমি স্বাধীনতার পরে যখন যে আমি স্বাধীনতা সংগ্রামী হব কী করে কিন্তু এই যে এই যে হেটারও একটা অ্যাসেম্বলি হোমোজিনিটি যদি না আসে হোমোজিনিয়াস যে এলিমেন্টস সেটার সংখ্যাটা কমে গেছে